শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিন দিনের ইডি হেফাজতে তৃণমূলের যুব নেতা কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায় ফের তাকে ১৩ই মার্চ ব্যাংশালের বিশেষ আদালতে পেশ করা হবে এমনই নির্দেশ দিয়েছিলেন ব্যাংশাল আদালতের বিচারক এদিন আদালতে দাঁড়িয়েও শান্তনু দাবি করেছেন তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এ প্রসঙ্গে জেলবন্দীদের নিশানা করেছেন তিনি শুক্রবার সন্ধেবেলা প্রায় ৭ ঘন্টা জেরার পর শান্তনুকে গ্রেপ্তার করে ইডি তাকে রাতে সিজিও কমপ্লেক্সে রাখা হয় এরপর শনিবার ব্যাংশাল আদালতে বিশেষ কোর্টে পেশ করা হয় আদালতে ঢোকার মুখে শান্তনু বলেন আমি টাকা নিইনি জেলের মধ্যে যারা আছে তারা ফাঁসানোর চেষ্টা করছে আমি নির্দোষ এবং আদালতে দাঁড়িয়েও সেই একই দাবি করেছেন শান্তনু ইডি শান্তনুকে ১৪ দিনের হেফাজত চেয়ে আবেদন করেছিল শান্তনুর আইনজীবী তার জামিনের আবেদন জানায় কিন্তু ইডির দাবি শিক্ষা দুর্নীতিতে জড়িত এরা সকলে তাই হেফাজতে রেখে জেরা প্রয়োজন দুপক্ষের সওয়াল জবাবের পর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক তবে ১৪ দিন নয় ৩ দিনের হেফাজতে নির্দেশ দেয়া হয় সোমবার ফের তাকে আদালতে পেশ করা হবে জেলের মধ্যে যারা আছে তারা ফাঁসানোর চেষ্টা করছে আমি নির্দোষ আমি নির্দোষ।